মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি নতুন 7টি জেলা তৈরির কথা ঘোষণা করেছেন। সেই তালিকায় নাম নেই আরামবাগের। অথচ নতুন জেলা হওয়া নিয়ে আরামবাগবাসীর দীর্ঘদিনের আশা ছিল, তাই স্বাভাবিকভাবেই আরামবাগের মানুষজন হতাশ। বুধবার আরামবাগ নাগরিক মঞ্চের পক্ষ থেকে তাই আরামবাগকে নতুন জেলা তৈরি করার জন্য পুনরায় দাবি তোলা হলো। এখন দেখুন তারা কি বলছেন। আমরা আজকে যে কারণে এসেছি সেটা আরামবাগ জেলা গঠনের দাবি। আরামবাগ জেলা গঠনের যে ইতিহাস, সেই ইতিহাসটা কিন্তু খুব একটা নতুন ইতিহাস নয়, আর হঠাৎ করে এটা আমরা চাইছি তাও নয়। এমন অনেক বিশিষ্ট মানুষ, আমি যাদের নাম করছি, তারা আজকে আর আমাদের মধ্যে নেই। আমি একজন প্রিন্সিপাল হিসেবে বলছি, আমার নেতাজি কলেজ আমাদের এখানকার সবচেয়ে বড় কলেজ, সেই কলেজের প্রিন্সিপাল ছিলেন প্রয়াত বিজয় ঘোষের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব, যিনি আরামবাগ জেলা গঠনের আন্দোলনের একজন পথিকৃৎ ছিলেন। গোলাম আম্বিয়া সাহেব, যার হাত দিয়ে নিয়মিত দ্বারকেশ্বর বার্তা এই কাগজটা বেরোতো এবং তিনি বিভিন্ন সামাজিক কাজকর্মে থাকতেন, আরামবাগের ইতিহাস তিনি লিপিবদ্ধ করেছেন, তিনি আরামবাগ জেলা আন্দোলনের একজন অন্যতম মানে হোতা বলা যায়। আমি বহু ঘটনা স্মরণ করতে পারি। এখানে আমাদের এই আরামবাগ থানার উত্তর দিকে যে বইয়ের দোকান ছিল পশুপতিবাবু, তিনি ছিলেন একজন আন্দোলনের একেবারে মানে অগ্রগামী ব্যক্তিত্ব। এরকম অনেকেই ছিলেন, আমরা অনেকেই ছিলাম, আলাদা করে নাম করার দরকার নেই। বহু মানুষ আজ প্রায় 90-এর দশকে সেই আন্দোলনের সূচনা একদম সক্রিয়ভাবে। আরামবাগ জেলার গঠনের পেছনে বা তার পক্ষে যুক্তি হচ্ছে, আমি খুব সংক্ষেপে যেটা বলছি সেটা হচ্ছে, সবচেয়ে বড় কথা, পরিকাঠামোটা তৈরি করা হয়েছে যে ভবিষ্যতে জেলা হবে ভেবে। আরামবাগ মহকুমা যে অঞ্চলটা মানে প্রশাসনিক অঞ্চল, পল্লীশ্রী থেকে শুরু করে একদম জেলা কোর্ট বা মহকুমা কোর্ট পর্যন্ত, আমরা যদি একটা চারপাশটা একটু দেখি, দেখব যে সরকারের কিন্তু এখন প্রায় সব ডিপার্টমেন্টের নিজস্ব বাড়ি হয়ে গেছে, মানে যেভাবে হওয়া উচিত, খাদ্য ভবন, তারপরে ভূমি সংস্কার, তার আরও উন্নত পরিবেশ এবং উন্নত ভবন হয়েছে। পুলিশের দিক থেকেও কিন্তু অনেকটা উন্নতি হয়েছে। আরামবাগে এই মুহূর্তে সম্ভবত নেই জেলা পুলিশ মানে পুলিশ সুপারের অফিস, অতিরিক্ত জেলা পুলিশ সুপার, এটা কখন হয়, যখন এটাকে জেলার মর্যাদা দেওয়ার ক্ষেত্র তৈরি করা হয়, তখন আরামবাগ কিন্তু ছিল জেলা পুলিশ রুরাল তার হেডকোয়ার্টার, এখন সেটা অবশ্য সিঙ্গুরে নিয়ে যাওয়া হয়েছে, কামারকুণ্ডু, কামারকুণ্ডু স্টেশন পেরুলে সেই নতুন অফিস। কিন্তু আমি জানি না সেদিক কেন এই ভাবনাটা হলো। যাই হোক, আরামবাগে আপনি যদি দেখেন যে সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান, বড় বড় ব্যাংক সবই কিন্তু আরামবাগে রয়েছে, আরামবাগে তৈরি হয়েছে। তার কারণ আরামবাগে কাজকর্ম, মানুষের কাজকর্মের সুবিধার জন্য তারা আরামবাগের ওপরে নির্ভর করে। তারা শুধু দূরত্ব নয়, আরও নানান কারণে, দূরত্ব তো বড় ফ্যাক্টর, তারা ওই এখান থেকে 100 কিলোমিটার না, আরামবাগে এসে সেখান থেকে আবার 100, তারা যে লোকটাকে আসতে হচ্ছে বদনগঞ্জ থেকে বা যাকে আসতে হচ্ছে হাজিপুর থেকে, সে কত দূর যাবে, সেই চুঁচুড়ো যাবে না আরামবাগ যাবে। এবং আরামবাগের যে যোগাযোগ ব্যবস্থা, সড়ক ব্যবস্থা এবং রেলওয়ে ব্যবস্থা আস্তে আস্তে যে পর্যায়ে উন্নত হচ্ছে, এবং আরামবাগ কমিউনিকেশন পয়েন্ট অফ ভিউ থেকে একটা সেন্ট্রাল প্লেস, আরামবাগের দাবি মেডিকেল কলেজ সবচেয়ে বড় কথা, এত প্রতিষ্ঠান আরামবাগে গড়ে উঠেছে, তার কারণটাই হচ্ছে ভবিষ্যতের কথা মাথায় রেখে। এগুলো তো সরকার চিন্তাভাবনা করেই তো করেছেন। ভাবনাটা কী ছিল, ভাবনার কেন্দ্রে জেলা, আরামবাগ জেলার ভাবনাটাই সমস্ত ভাবনার কেন্দ্র। অতএব আমরা সেই জন্য সেই দাবিটা, সেই তাদেরই প্রস্তাব ভাবনাকে আমরা বাস্তবায়িত দেখতে চাই। এটা আরামবাগের নাগরিক, কোনো সংগঠনও গড়ে ওঠেনি, সাংগঠনিক কোনো কিছু ব্যবস্থা নেই। আমরা আমাদের মনের ভাবনাকে, দুঃখকে প্রকাশ করার জন্য, দাবিকে প্রকাশ করার জন্য একটা আয়োজন, প্রাথমিক আয়োজন। আমার পরিচয় বাণীপ্রসাদ সেন, আমি আরামবাগ কাজ করি, প্রাক্তন জেলা হবে না বলতে মাননীয় মুখ্যমন্ত্রীকে পুনরায় বিচার করা উচিত, যে আরামবাগটা জেলা যাতে হয় তার সুব্যবস্থা করার জন্য আমরা দীর্ঘদিনের দাবি ছিল, আজও দাবি আছে, দাবি থাকবে সারা জীবন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম 2011 সালে আসেন, উনি আরামবাগে প্রথম ঘোষণা হয়েছিল যে জিতেছিল, সেই আরামবাগের
চিন্তা ভাবনাটা তার মাথায় মানে ওনার মাথায় আসা উচিত যে আরামবাগের জেলা করতেই হবে। আরামবাগ থেকে চিতুরা বহু দূরের রাস্তা, 90 কিলোমিটার রাস্তা, এখানে যাতায়াত করতে মানুষের খুবই অসুবিধা হয় এবং প্রশাসনের লেভেলেও যাতায়াত করতে বহু অসুবিধার ব্যাপার থাকে। সেইখানে আরামবাগকে জেলা করা অতি 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 মানে করতেই হবে, এটা ব্যাপারটা হওয়া চাই আমাদের আরামবাগ। হ্যাঁ, আজকে আমরা এখানে শান্তিপূর্ণ সমাবেশ করছি যাতে আরামবাগ জেলা হয়, তার জন্য আমরা এখানে পথে বসে আছি। এই জন্যে আমরা আরামবাগের যাতে দিদিভাইয়ের কাছে আমাদের আবেদনটা চাই এবং উনি পণ্যপাত করুক যাতে আরামবাগকে জেলা করা হয়। আরামবাগ অতি বৈশিষ্ট্য, বহু দিনের স্বপ্ন ছিল আরামবাগকে। আরামবাগের মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র সেন, উনি এখানে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এখানে আমাদের এসডিও ছিলেন, আমাদের কামারপুকুর ছিল, কামারপুকুরের দর্শনীয় স্থান সেইখানে একটা বড় জায়গা, এখানে আরামবাগের মোটামুটি আরও প্লেস এবং এখানে বহু গাড়ি যাতায়াত করে আরামবাগের উপর দিয়ে, বহু পুরুলিয়া বাঁকুড়া বহু গাড়ি যাতায়াত করে, সব আরামবাগের উপর দিয়ে যেতে হয় এবং আরামবাগটা বিস্তীর্ণ বহু বড় এলাকা, অতি অবশ্যই আরামবাগটা জেলা হওয়া চাই। আমার নাম ডাকনাম সেলি, আমি একজন ব্যবসাদার। সকলের জন্য ব্যাঙ্গালোরের সমতুল্য চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির সুপ্রীতি নার্সিং হোম। অত্যাধুনিক ICCU, HDU, NICU, ক্যান্টিন ও সমস্ত রকম অপারেশনের সুবিধা সহ রয়েছে 24 ঘন্টা রোগী ভর্তির সুব্যবস্থা। এছাড়াও রয়েছে সমস্ত রকম প্যাথোলজি ও ল্যাবরেটরি টেস্টে 40% ছাড়, প্রসূতি ও মাতৃ সম্ভাব্য মহিলাদের জন্য ফ্রিতে অ্যাম্বুলেন্স পরিষেবা। এছাড়াও বিভিন্ন রোগের ব্যাঙ্গালোরের বিশেষজ্ঞ চিকিৎসকদের আউটডোর পরিষেবা, তাই সমস্ত রকম চিকিৎসা ক্ষেত্রে বিলের 20% ছাড় পেতে আজই আসুন সুপ্রীতি নার্সিং হোম, বেনেপুকুর বসন্তপুর মোড়, আরামবাগ। ফোন নাম্বার 9735172278।